মঙ্গলবার বিকেলে কালিয়াচকের রাজনগরের গঙ্গায় মৎস্যজীবীদের ধারে ধরা পড়ল ছোট একটি ঘড়িয়াল। ঘটনার খবর পেয়ে ঘড়িয়ালটিকে উদ্ধার করে নিয়ে আসে বন দপ্তরের কর্মীরা। বন দপ্তরের অফিসার সুজিত কুমার চট্টোপাধ্যায় বলেন, মৎস্যজীবীদের জালে একটি ঘড়িয়াল ধরা পড়ে, সেটি উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি তিনি জানান, গঙ্গার মৎস্যজীবীদের এদিন সচেতন করা হয় যাতে ঘড়িয়াল ধরা পড়লে কেউ তা মেরে না ফেলে বরং বন দপ্তরকে যেন খবর দেন। আচ্ছা, আপনার নাম কি? পরুষা। আমার আপনার নাম্বার সেভ আছে, 8016400 কামরাম্যান, দুদিনের বাচ্চা। আজকে রাজনগর ঘাটে কালিয়াচক টু ব্লকের আন্ডারে, সেখানে হরিদাস চৌধুরী বলে একজন ফিশারম্যান তার ইয়েতে জালে আটকে যায় একটা ঘড়িয়াল, ছোটো ঘড়িয়াল, একদম জুবে নেয়। তো সেটাকে আমরা খবর পেয়ে সেখানে যাই এবং তার বাড়ির থেকে সেটাকে উদ্ধার করে নিয়ে আসি। কটা নগর ধরা পড়েছিল? এটা ধরা পড়েছে দুপুরবেলা, দুটো নাগাদ আমরা খবর পাই। আমরা 4টার মধ্যে ওটাকে রিকভারি করেছি। কতদিনের বাচ্চা বা কত বড়? এটা খুব বেশি দিন না, অল্প দিনেরই বাচ্চা, এ বড় হবে এখন। তবে এটা একটা আমাদের ভালো দিক যে আমরা যে প্রচারমূলক কাজগুলো করেছি তার মধ্যে দিয়ে মানুষ অনেকটা সচেতন হয়েছেন এবং যার ফলে আমরা এটাকে কেউ মেরে ফেলেনি, এটা আমাদের হাতে তারা তুলে দিয়েছে। পরবর্তীকালে এটা কোথায় পাঠাবেন? বাকি আমাদের ঊর্ধ্বতন আমাদের কর্তৃপক্ষ যা নির্দেশ দেবেন সেইভাবে আমরা এটাকে ছেড়ে দেবো এদের ন্যাচারাল হ্যাবিটেট।